আহি উপস্থিত হয়েছে উত্তর গুহাটির ওয়াটারফলত। হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রীন বয়। এতিয়া মই উপস্থিত আছো কোকরাঝার রেল স্টেশনত। কি আছো আপনার কম, অলপ পিছত আমি রেলত উঠি গুহাটিলৈ যাম। ইয়াতে বহু সময়ের অপেক্ষা করে আছো, প্রায় 3 ঘন্টা ধরে ইয়াতে অপেক্ষা করে আছো। 12টার ট্রেন আছিল, কিছু সময় পিছত ট্রেন আহি পাব আর আমি তাতে উঠি গুহাটিলৈ যাম। কিয় যাম আপনার অলপ পিছত কই আছো, আপনাদের কেবল চাই থাকো। এই ভিডিওটা বঢ়িয়া হবলৈ গৈ আছে, গুহাটি একটা ভাল বস্তু আছে আর সেই বস্তুটা আপনাদের দেখাম, বঢ়িয়া লাগিব, মজা লাগিব। আপনাদের ভিডিওটা চাই থাকক আর মই 1, 2, 3 করে আরম্ভ কর ভিডিওটো, বলক 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 ভিডিওটো এনজয় কর। এইখন হয়েছে কোকরাঝার রেল স্টেশন। স্টেশনের বাহিরের দৃশ্য ইয়া চাওক, কিমান ধুনিয়া লাগিছে, বহুত ধুনিয়া লাগিছে। এইখন হয়েছে গুহাটি মহানগরের রাতের দৃশ্য, চাওক কিমান এমাজিং লাগিছে। আহিলো 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 আহিলো, বহু দূর জার্নি করে আহি গুহাটি পালো। এখেতর রুমত আহিলো, এখেতে মানা করেছিল, তথাপি আহিছো। এতে আহিছো যদি খেদি পঠিয়াব নোৱাৰিব। বেয়া পাইছে নাকি, ধেমালি করিল অল্প, বহু দূরের আহিছে অল্প ধেমালি করিল, সেইকারণে বুঝি পাব না। ঠিক আছে, আরো এজন যে আছিল এখেতে কত আছে, সি টুপনি মারি আছে হয় নাকি, তাতে দেখুন মানে মানুহ মানুহ যেন লাগিছে। আরে কোনোবাই আছে নাকি, উঠক উঠক উঠক, আমি ইমান দূরৰ পৰা আলহী হৈ আহিলো আর আপনি মানে ইয়াতে টুপনি মারি আছে নাকি। হয় আহিলো, বহু দূরৰ পৰা আহিল, এ আহিলো মানে প্রায় 5 মিনিট মান হল আহিলো। খা খবর ভালেই, মানে ট্রেন খন অলপ মানে লেট করে আহিলে, সেই কারণে রাতে প্রায় 9টা পার হল, সেই কারণে মানে ট্রেন খন লেট হওয়ার কারণে ইমান রাতে হয়ে গেল। এ ভাল লাগা নাই, অলপ টুকুনি দিয়ে আসিল রে। হয় নাকি, জানা বাবা। ঠিক আছে, ভাবি যে আমি, তুমি আর ভাবি যে আমি আগে আছো আর কি, তখন টুকুনি মারি আছো না, সেটাই কথা। আপনার রুমত আহিছা, আপনার যদি মানে এনে টুপনি মারে তেতিয়াহলে আলহী এইবিলাকে বেয়া নাপাব নাকি। তুমি যে আহিলে রাস্তাত কি ভাবে অসুবিধা হওয়া নাই তো? নাই নাই, এটা অসুবিধাও হওয়া নাই, কিন্তু মানে এটা অসুবিধা অনুভব করে আছো এতিয়া, এতিয়া এটা অসুবিধা অনুভব করে আছো। কি অসুবিধা হল তোমার, কওতে অল্প লাজ লাগে। আমার ইয়াত আহিছে আর লাজ লাগা কি কথা আছে, কই দিয়াছো, একো প্রবলেম নাই। ঠিক আছে, মানে পেটটো অল্প খালি খালি যেন লাগিছে, ভোক লাগিছে মানে। হয় হয়, ভোক লাগিছে ন? হয়, টেনশন নালাগে, তুমি ফিরে হয়ে লবা, আমি কি ব্যবস্থা করে আছো তোমার কারণে। এখন বিদ্যালয়ের নাম সেন্ট মেরি সিনিয়র সেকেন্ডারি স্কুল। এখন বিদ্যালয়তে মই সিটেট এক্সাম দিয়ে আহিলো। এতিয়া আপনালোকক মানে ইয়ারপরা ডাইরেক্টলি পোনে পোনে লৈ যাম উত্তর গুহাটির এক বিখ্যাত ঠাই ওয়াটারফল লৈ। এখন হৈছে উত্তর গুহাটির এখন পাহাড় আর এই পাহাড়ের কাষেরে আমি গৈ আছো। এতিয়া কথা হল, আমি শুনিছ উত্তর গুহাটির যে ওয়াটারফল আছে, সেই ওয়াটারফল ঠাইখন বহুত ধুনিয়া আর মানে চাবলগা
বস্তু গতিকে আমি তালৈ গৈ আছোঁ আৰু সেই ঠাইখন চাই চাম আপোনালোকক দেখাম ভাল লাগিব আপোনালোকে চাই থাকক আমি গৈ আছোঁ আৰু অলপ পিছত আমি সেই ৱাটাৰফল ঠাইখন পাই যাম এইখন হৈছে উত্তৰ গুৱাহাটীৰ ৱাটাৰফল দেত্ৰি ৱাটাৰফল ৱাটাৰেই দেখোন নাই হে দোস্ত এতিয়া আমি আহি উপস্থিত হৈছোঁ উত্তৰ গুৱাহাটীৰ ৱাটাৰফলত ইয়াৰ চাওক মানে ধুনীয়া লাগিছে হয়তো মানে পানী পৰা নাই এইকাৰণে পৰা নাই মানে ওপৰত হয়তো মানে পানীয়ে নাই যেতিয়া বৰষুণৰ দিন আহিব তেতিয়া ওপৰত যেতিয়া পানী জমা হ'ব তেতিয়া লাহে লাহে ওপৰৰ পৰা তললৈ আহি পৰিব তেতিয়া বহুত ভাল লাগিব আমি আগতে চাইছিলোঁ উত্তৰ গুৱাহাটীৰ ৱাটাৰফল বহুত ধুনীয়া ফটো উঠাৰ কাৰণে এটা মজাৰ প্লেচ হয় চেলফি উঠিবৰ কাৰণে বহু মানুহে আহে হয়তো কি মানে এতিয়া অহা নাই মানুহবিলাকে অহা নাই হয়তো আহিব মানে আমি আহি উপস্থিত হৈছোঁ প্ৰায় সন্ধিয়া হয় হয় অৱস্থা গতিকে মানে এতিয়া আৰু মানুহবিলাক অহা নাই দুপৰীয়া বা আবেলি যেতিয়া থাকে তেতিয়া হয়তো মানুহবিলাক আহে চাবলৈ মানে ইয়াতে চাওক মানে লাহে লাহে আৰু মানে কি কৰি আছে মানে সজাই পৰাই তুলিছে যাতে মানুহবিলাকে আহি মানে এইটো চাব পাৰে বহুত ভাল ঠাই হিচাপে মানে এইটো সজাই পৰাই তুলি আছে এইফালে মানে সজাই পৰাই তুলি আছে এইফালে কিবা মানে কাম কৰি আছে লাহে লাহে এইটো মানে কি ধুনীয়া কৰি ৰাখিব মানে ধুনীয়া কৰি তুলিব যাতে মানুহবিলাকে মানে বহু দূৰৰ মানুহবিলাকে আহি এই ঠাই চাব পাৰে বন্ধুজনে যে আহিছে মোৰ লগত এখেতে মানে কিবা মানে বেয়া লাগিছে নেকি সেইকাৰণে মানে বহি আছে মানে আমি ভাবিছিলোঁ যে মানে বহুত ধুনীয়া ঠাই হয় যে মানে চাব লগা বহুত বস্তু আছে পানী নিজৰা পৰি আছে ঝৰ্ণা পৰি আছে এনেকুৱা চাম আমি কিন্তু আহি মানে চালো একোৱে নাই সেইকাৰণে মানে দোস্তই মানে কি আছে তাতে অকলে বহি আছে কি কৰিব আৰু চাব লগা একো নাই মানে ফটো উঠিব কিন্তু মানে মই অলপ ব্যস্ত আছোঁ সেইকাৰণে তেখেতক ফটো তুলিব পৰা নাই সেইকাৰণে মানে বহি আছে চাওক আহি আছে মানে তুলিম তুলিম অলপ পিছত তুলিম আগতে ভিডিঅ'টো বনাই লওঁ তাৰপিছত আমি ফটো উঠিম আপোনালোকে যদি ইউটিউবত চাৰ্চ কৰে তেতিয়াহ'লে দেখা পাব মানে এইটোৱে মানে ধুনীয়া দেখা গৈছে বৰ্ষাকালত মানে সেইটো ধুনীয়া লাগিব এতিয়া যিহেতু পানী নাই সেইকাৰণে মানে বস্তুটো শুকান শুকান যেন লাগিছে এই চাওক মানে কেনেকুৱা লাগিছে বহুত ভাল লাগিছে আৰু মজাৰ এই চাওক কিমান ধুনীয়া লাগিছে মানে তামাম লাগিছে এই ফ্ৰেণ্ডজনে কথা কৈ আছে আৰে বাদ দিয়ক হে মোৰ এই মানে ফ্ৰেণ্ডসকলক কিবা ক'ব নেকি আগত কৈ লওক তাৰপিছত আপোনাৰ কিবা বন্ধু আছে সিহঁতৰ লগত পিছত কথা ক'ব ইয়াতে আগতে কৈ লওক কেনেকুৱা লাগিছে মানে ইয়াত ভাল লাগিছে এইটো চাইকিনে হয় বহুত ধুনীয়া লগা ঠাই বৰ্ষাকাল নাই নহয় পানী সেইখিনি কমি গৈছে ভাল লাগিছে বেছি লাগিব এইখিনি ভাল লাগে ঠাই হয় ন হয় হয় আপোনালোকে যদি আহিব বিচাৰে ইয়াতে জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাৰ্চ এই পাথৰৰ পিছটোহে দেখা পাব মানে পানী যে জলপ্ৰপাত যে আছে সেইবিলাক আৰু দেখা নাপাব গতিকে আপোনালোকে এই তিনিটা চাৰিটা মাহত যাতে নাহে বৰ্ষাকালত আহিব আহিলে ইয়াত বৰ্ষাকালত আহিব লাগে আহিলে ভাল লাগিব এই চাওক মানে এনে ফুৰিবলৈ আহিছে এনে সেইকাৰণে নাহে আমি জানো পানী ইয়াত নাই কিন্তু আপোনালোকে ইউটিউবত চাৰ্চ কৰি চাব এই জলপ্ৰপাত যে আছে ঝৰ্ণা এইটো মানে বহুত ভাল ভাল লাগে মানে যদি আমি তিনিটা মাহ পিছত আহিলোহেঁতেন এইখিনি ঠাই মানে ধুনীয়া লাগিলেহেঁতেন ধুনীয়া মানে বহুত ধুনীয়া লাগিলেহেঁতেন কিন্তু এতিয়া মানে সেই পৰিৱেশটো মানে দৃশ্যটো নাই তাৰপিছত এই লাহে লাহে পৰি আছে হয় বন্ধুসকল হাতত বালি লাগিছে বালি মাটিৰে মানে হাতখন অপৰিষ্কাৰ হৈ গৈ আছে গতিকে আমি হাতটো অলপ ধুব লাগিব অলপ ধুই আছোঁ হৈ গৈছে পৰিষ্কাৰ হৈ গৈছে হাতখন পৰিষ্কাৰ হৈ গৈছে একো কৰিব নোৱাৰিলেও হাতখন যে ইয়াতে আহি ধুব পাৰিছে সেইটোৱে আৰু
চাল দুনিয়া ঠাইখান চাল। যদি এই ভিডিওটোয়ে ভাল লাগিছে তেতিয়াহলে লাইক কৰক, কমেন্ট কৰক আৰু শেয়ার কৰক।